রায়গঞ্জের এই মুহূর্তে আপডেট আসছে, ট্রেন্ড আমাদের জানাচ্ছে শিলাদিত্য, আমাদের সঙ্গে আছেন শিলাদিত্য। আচ্ছা, এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 10,156 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। আবারও বলে দিচ্ছি, 10,156 ভোটে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। চারটি কেন্দ্রের সমস্ত আপডেট আপনাদেরকে জানাচ্ছি, আর সঙ্গে রয়েছে রানাঘাট দক্ষিণে আপডেটও এরই সঙ্গে পাওয়া যাচ্ছে। রানাঘাট দক্ষিণেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বিধানসভার উপনির্বাচনে। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় রাউন্ডের শেষে রানাঘাট দক্ষিণে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে রয়েছে, এবং সমস্ত তথ্য তুলে ধরছি। তার সঙ্গে রায়গঞ্জের আপডেট জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ। ভবানন্দ, ঠিক কি আপডেট? দেখো, এই মুহূর্তে কিন্তু একটা মুহূর্তে দেখা যাচ্ছে, রায়গঞ্জে লোকসভা নিরিখে যেরকম ভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল, ঠিক ততটাই কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এখনো পর্যন্ত 10,156 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। দ্বিতীয় রাউন্ড গণনার পরে মোট আমরা এটাই কিন্তু ট্রেন্ড এখনো পাচ্ছি, এবং যেমনটা বলছিলাম যে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের ফলাফল উল্টো চিত্র বার করছে, এবং বিজেপি শিবিরে কিন্তু উল্টো ফলাফল পাচ্ছে। অপেক্ষা করতে হবে এরপর পর মূলত ঠিক কি কি আপডেট হয়, তার জন্য আর সমস্ত আপডেট আমরা তুলে ধরবো। আরো বিস্তারিত আলোচনার জন্য চলে যাব আত্রেয়ীর কাছে। আত্রেয়ী, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।